হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলো ফার্স্ট টেক্স মুভিটাকে নিয়ে। তো এই মুভিটা দেখতে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, যে এই মুভিটা দেখতে যাওয়ার সময় বেশি এক্সপেকটেশন নিয়ে দেখতে যেও না। যেটা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের যে হার্ড কোর অ্যাকশনগুলো আগে থাকতো, সেই ওয়াইজ এখানে অ্যাকশন সিকোয়েন্স থাকলেও সেই মাসি ব্যাপারটা কোনো দিনও নেই। একদম লার্জার দ্যান লাইফ বলে সেই স্টোরিটাকে প্রেজেন্ট করা হয়েছে, এবং স্টোরিটা খুবই একদম গ্রাফ লেভেলে, মানে গ্রাউন্ড লেভেলের স্টোরি, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু নেই যে যার পরিমাণে এত কিছু এক্সট্রা অরিয়েন্টেড জিনিসগুলো এই মানে মুভির মধ্যে হচ্ছে। এর যে প্রিভিয়াস পার্টটা ছিল নাইনটা আমার একদমই পোষায়নি দেখা, আর টেন পার্টটা, এই পার্টটা আগের পার্টের তুলনায় একটু ভালো লেগেছে। এবার যথারীতি যদি স্টোরিটা নিয়ে বলি, তোমরা যদি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস 5 দেখে থাকো, সেখানে যে অ্যান্টাগনিস্ট ছিল তার ছেলে হয়েছে জেসন মোমোয়া। জেসন মোমোয়া এখানে টমের, মানে ভিন ডিজেলের যে ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিকে অ্যাকচুয়ালি এখানে শেষ করতে চায়। তার একটাই মূলত কারণ যে ভিন ডিজেল তার বাবাকে মেরেছিল, তো সেই বদলা নেওয়ার জন্য সে সেখানে তাদের ফ্যামিলি, তাদের বন্ধু, মানে ভিন ডিজেলের বানানো ওই যে বন্ধুত্ব, বন্ধু বা যে ফ্যামিলিটা ছিল সেটা মানে শেষ করতে চায়। সেখানে একটা একটা করে তাদের মধ্যে প্রবলেম্যাটিক সিচুয়েশান হয়ে যায়, এবং তার যে ভিন ডিজেলের যে ছেলে আছে তাকেও সে শেষ করতে চায়, এবং এই সব কিছু রেস্কিউ করার দায়িত্ব হচ্ছে ভিন ডিজেলের ওপর। এবং ভিন ডিজেল এই রেস্কিউ তার ছেলেকে রেস্কিউ করার জন্য একজনকে পাঠাবে, সেটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবে, সেটা নিয়ে স্পয়েল দিয়ে লাভ নেই। এবং পোস্ট ক্রেডিট এবং মিড ক্রেডিট সিনগুলো, এবং আগের যারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের সাথে জড়িত ছিল তাদেরকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, সেই ওয়াইজগুলো এখানে খুব পজিটিভলি করেছে, এবং এর স্টোরি খুব ভালো। এখানে মানে স্টোরিটা যেটা আছে সেটা ভালো নয়, সরি, এখানে বেসিক্যালি পজিটিভ দিক বলতে এখানে কাস্টিং খুব ভালো করেছে, কাস্টিংয়ের ওপর ফোকাস খুব করেছে, এবং এখানে ক্যারেক্টারগুলোকে খুব সুন্দরভাবে স্ট্যাবলিশমেন্ট করা হয়েছে, এবং স্টোরিগুলোকে মানে ক্যারেক্টারগুলোকে এখানে খুব ভালোভাবে স্পেস দেওয়া হয়েছে, এবং ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে তো ভিন ডিজেলের ক্যারেক্টার তো আছে। এবং থার্ড যে পজিটিভ পয়েন্ট যেটা আছে, এখানে গাড়ির সিকোয়েন্স, সেটা ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের প্রিভিয়াস পার্টেও যেটা থাকে, এখন এখানেও গাড়ির সিকোয়েন্সগুলো দুর্দান্ত। কিছু কিছু জায়গায় তো গুজবাম্পস দিয়ে দেবে, বিশেষ করে ক্লাইম্যাক্সে ওই হেলিকপ্টারের সাথে ওই শটটা, ওটা জাস্ট ব্রিলিয়ান্ট। এবং একটা পোস্ট ক্রেডিট সিন আছে, সেটা দেখলে মানে তোমাদের ওখানেও গুজবাম্পস দেবে, ওই পোস্ট ক্রেডিট সিনটাও খুব ভালো। এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু পুরনো ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট হবে, যেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারো, সেই সেই পোর্শনগুলো খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার যদি নেগেটিভ পয়েন্ট বলি, নেগেটিভ পয়েন্ট বলতে এখানে স্টোরিটা একদমই রিলেটেবল নয়, মানে আমার খুব একটা ভালো লাগেনি। সেকেন্ড হচ্ছে এখানে মানে এত বাজেটের মুভি, এত বিগ বাজেটের মুভি হয় ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস, তারপরেও কিছু কিছু জায়গায় তোমরা VFX বা CG কাজ দেখলে বুঝতে পারবে যে কতটা বাজেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। তো এইটা এইটা একটা খুব বেসিক মানে নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে। থার্ড হচ্ছে যে এখানে বেসিক্যালি এই ক্যারেক্টারগুলো তো সব কিছুই ভালো ছিল, কিন্তু তারপরেও এখানে জেসন মোমোয়ার যে ক্যারেক্টারটা, জেসন মোমোয়ার ক্যারেক্টারটা খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে, সব কিছু করিয়েছে, কিন্তু সেই ক্যারেক্টারটার মধ্যে যে ডেপথ ব্যাপারটা বা যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপারটা সেটা নয়। সে খুব মজা নিয়ে নিয়ে জিনিসগুলো করছে, এবং যে সাইকোপ্যাথভাবে যে ট্রিটমেন্টটা যেটা অ্যাকচুয়ালি করা হয় সেই জিনিসটাও কখনো মনে হচ্ছে না, যেন জিনিসটা খুব ইয়ার্কির ছলে মনে হচ্ছে, মানে খুব ফানিলি প্রেজেন্ট করা হয়েছে। মানে যেটা অ্যাকচুয়ালি ওই ট্রিটমেন্টটা রাখা সেই সিনেমার মধ্যে উচিত নয়, কিছু কিছু জায়গায় খুব ভালো। তো ওভারঅল আমার এই মুভিটা খুবই একটা মিক্সড রিয়াকশান, এবং মানে একদম বিলো অ্যাভারেজ বলতে পারো, বিলো অ্যাভারেজ লেগেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।